আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আটটি কিচেন টিপস, যেগুলো জানলে হয়তো বা আপনাদের উপকার আসতে পারে আর প্রতিদিনের রান্নাঘরের কাজকে অনেক সহজ করে তুলবে। তাহলে জেনে নেই আটটি কিচেন টিপসগুলো কী কী। তো আমার এক নম্বর টিপসটা হলো, আমরা যখন এরকম প্যাকেট জাতীয় খাবার রান্না করি বা খাই, তখন দেখা যায় অনেক সময় অর্ধেকটা খাবার এই প্যাকেটের মধ্যে রয়ে যায়। তো এরকম একটা ছুরির সাহায্যে আমি সবসময় এরকম প্যাকেট জাতীয় খাবারের মুখটা বন্ধ করে দেই। তো আমি সবসময় যে এই ছুরিটা ইউজ করি, এই জন্য আমার ছুরির অবস্থা কিন্তু খারাপ, কারণ এটা প্লাস্টিকের পোড়া দাগ লাগতে লাগতে এরকম হয়ে গেছে। তো আমি প্যাকেটটার বন্ধ করার জন্য আমি ছুরিটাকে হালকা করে একটু গরম করে নিচ্ছি, বেশি গরম করা যাবে না, কারণ প্যাকেটটা আবার প্লাস্টিকটা গলে ছিদ্র হয়ে যাবে। তো আমি হালকা গরম করা ছুরিটা এভাবে করে একটু প্যাকেটের গায়ে দাগ টেনে নিচ্ছি। দেখুন, আমার প্যাকেটটা কিন্তু আগের মতোই প্যাকেট হয়ে গেছে, এখন আর খাবারটা পড়বে না, বাতাসও যাবে না প্যাকেটের মধ্যে, প্যাকেটটা ভালো থাকবে, খাবারটাও ভালো থাকবে। আমার দুই নাম্বার টিপসটা হলো, আমরা যখন বাজার থেকে চিনি আনি, দেখা যায় অনেক সময় ব্যবহার করার সময় ভুলে ঢাকনা লাগাই না, কিংবা লাগাতে ভুলে যাই অনেক সময়, বা ঢাকনা লুজ থাকে, তখন দেখা যায় পিঁপড়ার আক্রমণ খুব বেশি হয়। আর এই পিঁপড়ার আক্রমণ থেকে বাঁচার জন্য যদি এরকম চিনির উপরে কয়েকটা লং রেখে দেন, তাহলে দেখবেন চিনির মধ্যে আর কখনোই পিঁপড়া আসবে না। তিন নাম্বার টিপসটা হলো, যখন আমরা বিস্কিট কন্টেনারে রাখি, দেখা যায় কয়েকদিন পর সেটা একটু নরম হয়ে যায়। তো এই নরম হওয়ার থেকে বাঁচার জন্য আমি সবসময় এভাবে কন্টেনারের মধ্যে আগে একটু চিনি ছিটিয়ে দিই, তারপর কন্টেনারের ঢাকনাটা বিস্কিট রেখে তারপর ঢাকনাটা আমি লাগাই। এতে করে বিস্কিটটা কিন্তু অনেক দিন পর্যন্তই মচমচে থাকে। চার নাম্বার টিপসটা হলো, বর্ষাকালে কিন্তু দেখা যায় আমাদের ম্যাচের কাঠির যে বারুদ আছে, এটা অনেকটা নরম হয়ে যায়, আর এটা জ্বালাতে গেলে ভেঙে এটা পড়ে যায়। তো এই ম্যাচের কাঠির মধ্যে যদি এরকম শুকনো চাল কয়েকটা রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বারুদগুলো সবসময় ভালো থাকবে, আর ম্যাচের কাঠি কিন্তু খুব তাড়াতাড়ি আগুন জ্বলবে। তো আমার পাঁচ নাম্বার টিপসটা হলো, আমরা যখন কিচেনে এরকম ছুরি ইউজ করি কম বেশি সবাই, তখন কিছুদিন ইউজ করার পর দেখা যায় এটার ধার কমে যায়। তো এরকম ধার কমে গেলে মাঝে মাঝে এরকম একটা মগের, কাচের মগের মধ্যে এরকম ছুরিটা যদি একটু ঘষেন, তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ধার হয়ে গেছে। আর যাদের ঘরে এরকম কাচের বড় মগ নেই, তারা কী করবেন, তাদের জন্য আমি অনেক চিন্তা করে বের করলাম কাপ, পিরিচ, সিরামিকের প্লেট, এগুলো কিন্তু কম বেশি সবার ঘরেই আছে। তো এরকম কাপ, পিরিচ বা সিরামিকের প্লেটের উপর যদি এরকম করে ছুরিটা ঘষেন, দেখবেন ছুরিটা কিন্তু অনেক ধার হয়ে গেছে আগের চাইতে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক ভালো লাগবে, যখন আপনারা এই টিপসটা ফলো করবেন অবশ্যই উপকৃত হবেন। তো আমার ছয় নাম্বার টিপসটা হলো, যখন আমরা মাংস রান্না করি বা কোনো তরকারি রান্না করি, তখন যদি মাংসের মধ্যে ফুটানো গরম পানি ইউজ করি, তাহলে দেখা যায় যে মাংসের যে স্বাদটা বা তরকারির যে স্বাদটা, সেটা কিন্তু অনেক গুণই বেড়ে যায়, অনেক ভালো লাগে সেটা, সেই মাংসটা খেতে বা তরকারিটা খেতে। এই জন্য সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবেন তরকারির মধ্যে, তাহলে স্বাদটা অনেক বেশি উপলব্ধি করতে পারবেন। তো সাত নাম্বার টিপসটা হলো, আমরা যখন নারকেল ফাটাই, নারকেল কোড়ানোটা কিন্তু অনেক ঝামেলাকর হয়, আর নারকেলের পানিটা নিতে গেলে দেখা যায় অনেক সময় নারকেলের যে ছাপা আছে সেগুলো অনেক সময় গুঁড়ো হয়ে পড়ে। তো এরকম ফুটো করে যদি আপনারা আগেই নারকেলের পানিটা নেন আর এটাকে ফাটিয়ে যদি ফ্রিজে দু তিন ঘন্টা রেখে দেন, দেখবেন নারকেলটা কিন্তু অনেক ইজিলি তোলা যাচ্ছে, কোনো ঝামেলাই হচ্ছে না নারকেল কুড়ানো। আর যে পানিটা ফুটো করে নিয়ে ফেলেছেন আগে, সেখানে কোনো নারকেলের ছাবার গুঁড়াও পড়বে না।
এই টিপসটা আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আর এই যে কালো কালো যে নারকেলের দাগগুলো, এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই উঠে যায়। তো আমার 8 নম্বর টিপসটা হলো, এরকম স্টিলের চামিচগুলো দেখা যায় অনেক সময় আমরা অনেক দিন পর্যন্তই ব্যবহার না করে রেখে দেই, তখন দেখা যায় এগুলোতে জঙে পড়ে যায়। আর এই জঙে পড়ার থেকে বাঁচার জন্য যদি এরকম করে চামিচের মধ্যে ভ্যাসলিন লাগিয়ে আপনারা রেখে দেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্তই কিন্তু এই চামিচগুলো একদম চকচক করবে। তো আশা করছি আমার আজকের এই কিচেন টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিওর আপলোড দিলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন আকারে চলে যায়। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।